জয় আসু, এটা চায়নি তারা। আমি একমাত্র মা, আমি বলছিলাম যে আমার বাচ্চা হবে, বাট আমার আমি যদি বেঁচে থাকি আমার বাচ্চা যেন বেঁচে থাকে, আমি যদি সামাও মারা যাই আমার বাচ্চা যেন বেঁচে না থাকে। অপবিশ্বাসের সংসার, বিয়ে, গোপনীয়তা, সাকিবের সঙ্গে মানসিক নানা দ্বন্দ্ব সহ নানা বিষয়ে কথা বলেছেন আরটিভির অপুর সাতকাহন নামের অনুষ্ঠানে। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এটি দেখানো হবে ঈদের তৃতীয় দিন বিকাল 5:30 আরটিভির পর্দায়। এবারে ঈদে সাকিব অপু অভিনীত রাজনীতি নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। দীর্ঘদিন আড়াল থাকার পর চলতি বছর সন্তানসহ মিডিয়ার সামনে হাজির হন অপু বিশ্বাস। গণমাধ্যমে দাবি করেন নায়ক সাকিব খান তার স্বামী, অনেক আগেই বিয়ে করেছেন তারা, কিন্তু সাকিব খান তাকে স্বীকৃতি দিচ্ছেন না। এ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে অপু ও তার সন্তানকে স্বীকৃতি দেন সাকিব খান। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন এবং আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। ধন্যবাদ।